হেডলাইটের নিচে, এটা ফগ, মিনি ফগ, ঠিক আছে, এটা সেট করা হয়েছে নিচে। এটা আলো অনেক দূর যায় এবং বেশ ভালো ছড়ায় আলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসছিলাম হচ্ছে চাঁদপুর মোটরসে, এটা হচ্ছে আমি দেখাই। আমার এটা হচ্ছে হর্নেটের লাইট। এ হচ্ছে হেডলাইটের আলো, এটা হচ্ছে নর্মাল অবস্থায়, এটা হচ্ছে লোয়ার, এটা হচ্ছে আপার। তো এই আলোটা আপনি যদি পিক আপ দেন তো আলোটা স্টেবল থাকে, পিক আপের সাথে সাথে আলোটা বাড়ে, আবার নর্মাল পজিশনে বা নর্মাল থাকলে আলোটা কাঁপে। তো এটার কারণে অনেক সময় রাইড করতে আলোতে প্রবলেম হয়, আলোর জন্য প্রবলেম হয়, আর আলোটা খুব বেশি দূর যায় না। যাক, এটা আমি প্রবলেমটা ফেস করতেছি, এই জন্য আমি নিচে দুটো ফগ লাগাচ্ছিলাম এখানে এই পাশে, এই যে এটা। কিন্তু আপনারা জানেন যে ঢাকা সিটিতে ফগ ইউজ করা নিষেধ, মানে ট্রাফিক ঝামেলা করে, মামলা টামলা দেয়। আবার ঢাকার বাইরে গেলে ঠিক আছে, সিটির বাইরে গেলে আপনি ফগ ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো ওই ফগটা ঢাকার ভিতরে আমি ইউজ করি নাই, আমি জানি না ফগের আইনটা আসলে কীরকম, কিন্তু মামলা দেয় আমি যতটুকু জানি। এর জন্য আমি এক্সট্রা এখানে একটা লাইট সেট করছি ঠিক হেডলাইটের নিচে, দেখাচ্ছি আপনি, এই যে এটা। তো যাই হোক, এই দুটো লাইট ইনস্টল করলাম চাঁদপুর মোটরস থেকে। হ্যাঁ, আর এই সুইচটা, দুটো সুইচ, এইটা সাদার জন্য আর এটা ইয়েলোর জন্য। তো এখন আশা করি লাইটের প্রবলেমটা থাকবে না। আরও কিছু প্রবলেম ছিল টুকটাক হালকা, ব্রেক প্যাডটা একটু চেক করালাম, আর ক্লাস ওয়েল, সরি ক্লাস ওয়ার, তারপরে ব্রেকের তার একটু লুপ করলাম। এই হচ্ছে মেনলি লাইটটা দরকার ছিল আমার। তো এখন দেখি, আশা করি লাইটের আলো ভালো জন্য ভালো ভালো প্রবলেম হবে, ভালোভাবে প্রবলেমটা সলভ হবে আশা করি। এখন বেরোচ্ছি চাঁদপুর মোটরস থেকে, বাসার দিকে যাব, রাস্তায় একটু জ্যাম। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এই লাস্ট 14 ফেব্রুয়ারি, মানে ওই ভ্যালেন্টাইন্স ডে রাত্রে অফিস থেকে ফেরার পথে আমি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট মানে কি, আমি পড়ে গেছিলাম বাইক নিয়ে। হঠাৎ করে অপোজিট সাইড থেকে আর একটা মোটরসাইকেল, একজন সচেতন নাগরিক, উনি অপোজিট সাইড থেকে আসছে, যেটা এরকম একটা রাস্তা
ওয়ান ওয়ে রাস্তা, সে অপোজিট সাইড দিয়ে আসছে, তো তাকে সাইড মানে তাকে সাইড দিতে গিয়ে আমি ব্রেক করি, হঠাৎ করে তো সামনে এসে আসাতে তাই ব্রেক করি, ব্রেকটা কষছি হচ্ছে এমন একটা জায়গায়, তো ওইটা সম্ভবত ওখানে মোবিল পড়েছিল, আমি যেটা পরে দেখলাম মোবিল পড়েছিল এবং ওই মোবিলের ওখানে আমি ব্রেক করাতে আমার চাকাটা স্লিপ করে, ফার্স্টে মানে প্রথম চাকাটা স্লিপ করাতে আমি ব্যালেন্স হারাই এবং বাইক নিয়ে পড়ে যাই। যাই হোক, আল্লাহর রহমতে আমার মানে নি গার্ড ছিল, রাইডিং জ্যাকেট পরা ছিল, তো এই কারণে আল্লাহর রহমতে আমার তেমন কোনো ক্ষতি হয় নাই, ফিজিক্যাল কোনো ক্ষতি হয় নাই, তো ওই বাইকের বাম্পারটা মানে যে লেগ গার্ড যেটা ওটা বেঁকে গেছিলো, ওটা পরে সোজা করা হয়েছে, এছাড়া তেমন কোনো কোথাও বাইকে কোথাও স্ক্র্যাচ পড়ে নাই, কিন্তু আমি পড়ছিলাম কিন্তু বেশ ভালোভাবেই, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া আল্লাহর দরবারে যে বড় ধরনের কিছু হতে পারতো কিন্তু হয় নাই। আর এই যে পড়ে গেছিলাম এই জন্য আমার বাইকের কোনো তেমন প্রবলেম হয় নাই, ওই যে শুধু বাম্পারটা বেঁকে গেছিলো, এছাড়া কোনো প্রবলেম হয় নাই। তো যাই হোক, তো এই যে অবস্থা আমাদের ঢাকা শহরের, হ্যাঁ, হঠাৎ করে উল্টো দিক দিয়ে আসে, কোন ইন্ডিকেটার ছাড়াই ডানে যায় বামে যায়, হ্যাঁ, এইগুলো জিনিসগুলো আসলে কেন হয়, মানে এত অসচেতন, মানে এত মানুষ এরকম কীভাবে এত বিবেক ছাড়া হয় বুঝি না ভাই, আসলে রাস্তাঘাটে তো আপনি একা চলেন না, তাই না, আপনি চলেন আপনার সাথে সাথে আরো 10 জন চলবে, আপনার সাথে আপনার উপর আপনার ওইরকম বিবেক করে গাড়ি চালাতে হবে, যাই চালান হোন্ডা রিক্সা বাস ট্রাক সিএনজি, আপনাকে ওইটা বিবেক করে চালাতে হবে, আপনার জন্য আরেকজন অসুবিধায় পড়বে, আরেকজনের জীবন চলে যাবে আপনার জন্য, ওই দিন আমার অনেক বড় কিছু হতে পারত, কারণ সাইডে বাস ছিল, সাইডে ডাবল ডেকার বাস ছিল, তারপরে ধরুন পিছন দিকে কোনো পিছনে বাইক ছিল, আরও কয়েকটা বাইক ছিল, যাক ওরা সদ্যের সাথে ব্রেক করে ফেলছে, ব্রেক করাতে আলাম তার কোনো প্রবলেম হয় নাই। এই যে দেখেন অবস্থা, দেখলেন, এতে কিন্তু তাদের যাওয়ার রাস্তা না, আসলে মানুষ যত আধুনিক হচ্ছে আমার মনে হয় যে মানুষের বিবেক বুদ্ধি সব লোপ পাচ্ছে আসলে, বুঝছেন, মানে কিছু বলার নাই আসলে, কি বলবো, এমন একটা দেশে বাস করি, দেশে আসলে কিছু বলার নাই, বলেও লাভ নাই, কে কার কথা শুনে, কোনো ধরনের কোনো যাই হোক, তো লাইটটা একটু চেক করা দরকার আসলে, এখানে আলো আছে অবশ্য, এখানে চেক করে লাভ নেই, গলিতে যাই, গলিতে গেলে বোঝা যাবে, বাইকটা ব্রেকটা এখন মনে হয় একটু ভালো কাজ করতেছে, আসলে ব্রেক প্যাডটা চেঞ্জ করি নাই, ব্রেক প্যাডটা একটু ওরা ওই ঘষে ঘষে দিছে আর কি, ব্রেক প্যাড চেঞ্জ করা দরকার নেই, বলে যে ব্রেক প্যাড চেঞ্জ করা দরকার নেই, আপনি এটাই চালান, জ্যাম বাবা, ফাঁকা পাইছে একটু,
হচ্ছে লাইট, আলো ভালোই আছে আশা করি। আসলে অন্ধকারে গেলে একটু বেশি ভালো বুঝতে পারতাম। যাক, এটা হচ্ছে মিনি ফগ লাইট, এটার দাম নিল হচ্ছে 1300 টাকা। এখন বোঝা যাবে একটু। এখন ঠিক আছে, এই যে নুহ, এই যে এই লাইটটার কথা বলছি, নিচে দেখছো, এই যে নিচের লাইটটা দেখছো, আরে নিচে দেখছো, এইটা একটা, আরে যে এটা একটা, না নিচেরটা তো আছে আগের, এটা হচ্ছে পরেরটা দেখছো, এই যে এটা, আরে যে এটা। যাও, আমি আসতেছি। যাই হোক, চলে আসছি বাসায়। আমার এর আমার ফ্যামিলি সেরাও বাইরে ছিল, ওরাও চলে আসছে। এত পানি কেন এখানে? যাই হোক, এটা হচ্ছে এটা ছোট মানে একটা ব্লক ঠিক না, মানে লাইটটা লাগালাম এটাই, আলোটা ভালোই আমার মনে হচ্ছে এখন আমার প্রবলেম সলভ হবে। এটা এটা ইয়েলো, এটা হচ্ছে মনে হয় লোয়ার যেটা, আর এটা আপার, এটা আপার এটা লোয়ার কি জানি। যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করছেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি আমার ভিডিও বানানোর জন্য একটু ইন্সপিরেশন পাই আর কি, পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ।